Hello friends, welcome to my channel Sipra Basak Das Sipra Fitness Academy. আজকে আমি আপনাদের কাছে একটা delicious অথচ healthy recipe নিয়ে হাজির হয়েছি। তো আমরা যারা weight loss করছি বা maintain করছি তারা কি তাহলে ভালো খাবার খাবো না? হ্যাঁ নিশ্চয়ই খাবো। কিন্তু সেটা হতে হবে healthy। যতটা সম্ভব oil free। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই healthy recipeটি আমরা কেমন ভাবে বানাচ্ছি। প্রথমে আমরা তাওয়াটা গরম করে নিয়েছি তাতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে কিছুটা রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু হালকা ফ্রাই হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এটাতে আপনি ইচ্ছেমতো বাড়িতে থাকা সবজি অ্যাড করতে পারেন খুব হাই ফ্লেমে রান্না হবে না মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমরা দেখব যাতে ওভারকুক না হয় যাতে এর পুষ্টিগুণ থেকে যায় সবজির মধ্যে এবার আমার কাছে যে চিকেন পিসেস গুলো ছিল যেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম ছোট ছোট করে টুকরো করে সেগুলো কিন্তু দিয়ে দিলাম এগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে যাতে চিকেনের কাঁচা ভাব না থাকে তবে আমরা এর জন্য কিন্তু এক্সট্রা কোনো অয়েল যোগ করছি না যে অয়েল প্রথমে নিয়েছিলাম তাতেই কিন্তু ভাজাটা হয়ে যাবে এর মধ্যে আমরা কিছুটা চাট মশলা মিশিয়ে দিচ্ছি যাতে এর টেস্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এই রেসিপিটা যেমন আমরা বড়রাও খেতে পারি তেমনি বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে কারণ এটা একটা চটপটা অথচ হেলদি রেসিপি এর মধ্যে সবজি থাকছে আপনি ইচ্ছেমতো সবজি দিয়ে দিতেই পারেন এরপর আমি কিছুটা আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে স্ম্যাশ করে নিচ্ছি আলুর মধ্যে কিন্তু আমরা কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি যার জন্য এখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব রকম নিউট্রিয়েন্টস গুলো রয়েছে তাতে এটা একটা কিন্তু সম্পূর্ণ মিল হিসাবে আমরা নিতেই পারি এতেও আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা চাট মশলা কিছুটা লবণ যতটা পরিমাণ মতো লাগবে এতে আমি একটু বেসন অ্যাড করে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয় দু চামচ মতো বেসন নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পিঙ্ক সল্ট অ্যাড করছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা যে সবজিগুলো ঠান্ডা রেখেছিলাম সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমরা কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে সেহেতু কিন্তু খুব ইজিলি এর বাইন্ডিং একটা টেক্সচার তৈরি হয়ে যাবে এর মধ্যে চিকেন রয়েছে এর মধ্যে রয়েছে সবজি এখানে আমি গাজর ক্যাপসিকাম ইউজ করেছি আপনি অনায়াসে এর মধ্যে বাঁধাকপি বা আদার্স কিছু সবজিও অ্যাড করতেই পারেন তো এইভাবে আমাদেরকে একটা চিকেন টিক্কি আকারে গড়ে নিতে হবে এর মধ্যে শুধু চিকেন নয় এতে রয়েছে ভেজিটেবলসও এবার আমরা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে লাগিয়ে দিলাম তাওয়াতে খুব বেশি তেলে আমরা দেব না অল্প আঁচ দিয়ে হালকা হালকা করে এটাকে জাস্ট ওই তেলেই ভেজে নেব যেহেতু এটা আমরা একটা হেলদি রেসিপি তৈরি করছি এটাকে আমরা কখনোই ডিপ ফ্রাই করব না জাস্ট তাওয়ার মধ্যে তেলটা লাগিয়ে নিয়ে অল্প আঁচে হালকা হালকা করে ফ্রাই করব ফ্রাই করে নিলেই কিন্তু রেডি আমাদের চিকেন ভেজিটেবল টিক্কা এটা বাচ্চারা অবশ্যই টিফিনেও খেতে পারবে আবার বড়রা তো অবশ্যই একটা মিল রিপ্লেসমেন্ট হিসাবে লাঞ্চে বা ডিনারে অনায়াসে খেতে পারবে এটা লো ক্যালোরি যেহেতু অতিরিক্ত তেলে ভাজা থাকছে না তার সঙ্গে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট সব কিছুর একটা ব্যালেন্সড আকারে রয়েছে এবার কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে এটাকে আমাদের সার্ভ করে দিলেই হবে আমরা এটাকে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি
আমরা কিছুটা পরিমাণ স্যালাড এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। স্যালাড আমরা প্রত্যেকেই যতটাই খেতে পারবো ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো, তাই আমি দিয়ে দিলাম কিছুটা স্যালাড। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। টমেটো সস হোক বা গ্রিন চাটনি হোক, যে কোনো খাবারের সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে। তাহলে চটজলদি তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল টিক্কা। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন এবং অবশ্যই একবার তৈরি করবেন, ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার সঙ্গে নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।